আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফায়ার রেস্কিউ অ্যান্ড ফায়ার ফাইটার চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। ভিউয়ার্স, আমি মোহাম্মদ জুয়েল রানা। আজ আমি আপনাদেরকে দেখাবো ফায়ার সার্ভিস ও সিভিল অধিদপ্তরে যারা ফায়ার ফাইটার পদে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার ফাইটার পদের মৌখিক পরীক্ষার যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন এবং কী কী কাগজপত্র আপনাদেরকে জমা দিতে হবে তার সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। ভিউয়ার্স, আমার ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করুন, যেন পরবর্তী ভাইয়েরা আপনাদের দেখতে পারে। চলুন ভিউয়ার্স, তাহলে জেনে নেই কতজন পরীক্ষায় টিকেছেন এবং কী কী কাগজপত্র আপনাদের জমা দিতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার ফাইটার পদে জনবল নিয়োগে নির্মিত 1/11/2021 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আবেদনকারীগণের মধ্যে নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। দেখুন ভিউয়ার্স, এখানে যারা যারা নির্বাচিত হয়েছে তাদের রোল নম্বর দেওয়া আছে। ভিউয়ার্স, এতগুলো রোল নম্বর বলে দেওয়া সম্ভব নয়, তাই আপনারা স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন এবং ডিসক্রিপশনে এটার ফলাফল ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে দেখতে পারেন। যারা ফায়ার ফাইটার পদে নির্বাচিত হয়েছেন তাদের আগামী 2/10/2022 তারিখ রোজ রবিবার সকাল 10:00 ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পূর্বাঞ্চল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড রূপগঞ্জ নারায়ণগঞ্জে যোগদান করতে হবে। যোগদানপত্রের সাথে নিম্নোক্ত সনদের মূল কপি ও নিয়োগপত্র সহ সকল সনদের 6 সেট ফটোকপি জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিক সনদ, বৈবাহিক অবস্থা সনদ, জাতীয় পরিচয়পত্র সনদ, মুক্তিযোদ্ধা সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে, মুক্তিযোদ্ধার জন্ম তারিখের প্রত্যয়নপত্র প্রযোজ্য ক্ষেত্রে, মুক্তিযোদ্ধার মুক্তিপাত্র নম্বর প্রযোজ্য ক্ষেত্রে, মুক্তিযোদ্ধার গ্যাজেট নম্বর ও তারিখ প্রযোজ্য ক্ষেত্রে, সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য সংক্রান্ত প্রত্যয়নপত্র। নির্বাচিত প্রার্থীদের অনুকূলে শীঘ্রই ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হবে। 28/9/2022 তারিখের মধ্যে কোনো প্রার্থী নিয়োগপত্র না পেলে 30/9/2022 তারিখে 2 কপি ছবি ও প্রবেশপত্র সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন রোড ঢাকা যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ব্যাস, বুঝতে পারছেন তো আপনারা আপনাদের সকল যোগ্যতার সনদপত্রগুলো আপনাদের জমা দিতে হবে। সব সেটের মূল কপি থেকে আপনারা ফটোকপি করবেন 6 সেট এবং মূল কপি সহ নিয়ে যাবেন, সেখানে সকল কিছু জমা দিতে হবে এবং সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য সংক্রান্ত ডোপ টেস্ট, এই ডোপ টেস্ট করতে হবে। এটা আপনারা যে কোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ডোপ টেস্ট করে নেবেন সিভিল সার্জন থেকে,